আজ দুপুরবেলা হঠাৎ করে আমাকে আমার এডিটর ফোন করলেন যে কাছার করে ঝামেলা চলছে, সেটা গিয়ে ছবি তোলার জন্য। তো আমি সঙ্গে সঙ্গে আসি এবং সেখানে এসে দেখলাম যে শিক্ষক এবং ছাত্রর মধ্যে অনেক কথা কাটাকাটি চলছে এবং ছাত্ররা খুব বাজেভাবে টিচারদের সঙ্গে ব্যবহার করছে, প্রায় ধাক্কাধাক্কির মতোই। হ্যাঁ, তো আমি ক্যামেরা বের করে ছবি দুটো তুলি। তখন ওরা আমাকে এসে ঘেরাও করে এবং ঘেরাও করে আমাকে বলে যে আমাদের সামনেই ছবিটা রিলিজ করতে হবে। তখন আমি ওদেরকে বললাম যে আমরা তো নিউজ কভার করতে এসেছি, কেন এরকম করছো তোমরা? না, এটা আমাদের কলেজের ইন্টারনাল ম্যাটার, এটা কোনো নিউজ কভারেজ হবে না। হ্যাঁ, বলে আমাদের সামনেই ইয়েটা ডিলিট করুন। তখন আমি একা ছিলাম, বাধ্য হয়ে আমি এটা ডিলিট করি। এবং তারপর তাদের মধ্যে থেকে একজন আমাকে বলে যে ক্যামেরাটা ব্যাগে ঢুকিয়ে দিন, না হয় ভেঙে যেতে পারে। হ্যাঁ, তো এইরকম আচরণ ওরা আবার পড়াশোনা করছে কলেজে, শিক্ষকদের সঙ্গে এত ধাক্কাধাক্কি করলো দেখলাম, মানে খুবই খারাপ লাগলো ব্যাপারটা। কি নাম ছাত্রটি? এই যে ছেলেটা আমাকে যে বলেছিল, সে তার নাম হচ্ছে নীতিশ তিওয়ারি, জানতে পারলাম যেটা। হ্যাঁ, ওই লিড করছিল পুরো ঘটনাটা, আমি যতদূর দেখেছি আর কি।